নীতিবচন অধ্যায় চৌবিশ নীতিবচন অধ্যায় চৌবিশ বুরে লোক কে বিষয় মে ডাহ না করনা ওর না উনকি সঙ্গতি কি চাহ রখনা ক্যোকি ওয়ে উপদ্রব সোচতে রহতে হ্যায় ওর উনকে মুহ সে দুষ্টতা কি বাত নিকলতি হ্যায় ঘর বুদ্ধি সে বনতা হ্যায় ওর সমঝ কে দ্বারা স্থির হোতা হ্যায় জ্ঞান কে দ্বারা কোঠরিয়া সব প্রকার কি বহুমূল্য ওর মনভাব বস্তু সে ভর জাতি হ্যায় বুদ্ধিমান পুরুষ বলবান ভি হোতা হ্যায় ওর জ্ঞানী জন অধিক শক্তিমান হোতা হ্যায় ইসলিয়ে জব তু যুদ্ধ করে তব যুক্তি কে সাথ করনা বিজয় বহুত সে মন্ত্রিও কে দ্বারা প্রাপ্ত হোতা হ্যায় বুদ্ধি ইতনে উচ্চে পর হ্যায় কি মূঢ় উসে পা নহি সকতা ওহ সভা মে আপনা মুহ খোল নহি সকতা জো সোচ উচার করকে বুরাই করতা হ্যায় উসকো লোগ দুষ্ট কহতে হ্যায় মূর্খতা কা বিচার ভি পাপ হ্যায় ওর ঠট্ঠা করনে ওয়ালে সে মনুষ্য ঘৃণা করতে হ্যায় যদি তু বিপত্তি কে সময় সাহস ছোড় দে তো তেরি শক্তি বহুত কম হ্যায় জো মার ডালে যায় কে লিয়ে ঘসিটে যাতে হ্যায় উনকো ছুড়া ওর জো ঘাত কিয়ে জানে কো হ্যায় উনহে মত পকড়না যদি তু কহে কি দেখ মে ইনকো জানতা না থা তো ক্যা মন কা যাচনে ওয়ালা ইসে নহি সমঝতা ওর ক্যা তেরে প্রাণো কা রক্ষক ইসে নহি জানতা ওর ক্যা ওহ প্রতি এক মনুষ্য কে কাম কা ফল উসে ন দেগা হে মেরে পুত্র তু মধু খা ক্যোকি ওহ আচ্ছা হ্যায় মধু কা ছত্তা ভি ক্যোকি ওহ তেরে মুহ মে মিঠা লাগেগা ইসি রীতি বুদ্ধি ভি তুঝে ওয়েসি হি মিঠি লাগেগি যদি তু উসে পা যায় তো অন্ত মে উসকা ফল ভি মিলেগা ওর তেরি আশা ন টুটেগি হে দুষ্ট ধর্মী কে নিবাস কো নাশ করনে কে লিয়ে ঘাত কো ন বৈঠ ওর উসকে বিশ্রাম স্থান কো মত উজাড় ক্যোকি ধর্মী চাহে সাত বার গিরে তো ভি উঠ খড়া হোতা হ্যায় পরন্তু দুষ্ট লোক বিপত্তি মে গির কর পড়ে হি রহতে হ্যায় জব তেরা শত্রু গির যায় তব তু আনন্দিত ন হো আর জব ওহ ঠোকর খায় তব তেরা মন মগন ন হো কহি এসা না হো কি ইয়হোয়া ইহ দেখ কর অপ্রসন্ন হো আর আপনা ক্রোধ উস পর সে হটা লে কুকর্মিও কে কারণ মত কুঠ দুষ্ট লোগো কে কারণ ডাহ ন কর ক্যোকি বুরে মনুষ্য কো অন্ত মে কুছ ফল ন মিলেগা দুষ্ট কা দিয়া বুঝা দিয়া যায়গা হে মেরে পুত্র ইহোয়া ওর রাজা দোনো কা ভয় মাননা ওর বলওয়া করনে ওয়ালো কে সাথ ন মিলনা ক্যোকি উন পর বিপত্তি অচানক আ পড়েগি ওর দোনো কি ওর সে আনে ওয়ালি আপত্তি কো কৌন জানতা হ্যায় বুদ্ধিমানো কে বচন ইহ ভি হ্যায় ন্যায় কে পক্ষপাত করনা কিসি রীতি ভি আচ্ছা নহি জো দুষ্ট সে কহতা হ্যায় কি তু নির্দোষ হ্যায় উসকো তো হর সমাজ কে লোগ শাপ দেতে ওর জাতি জাতি কে লোগ ধমকি দেতে হ্যায় পরন্তু জো লোগ দুষ্টতা কো ডাঁটতে হ্যায় উনকা ভালা হোতা হ্যায় ওর উত্তম সে উত্তম আশীর্বাদ উন পর আতা হ্যায় জো সিধে উত্তর দেতা হ্যায় ওহ হোটো কো চুমতা হ্যায় আপনা বাহার কা কামকাজ ঠিক করনা ওর খেত মে উসে তৈয়ার কর লেনা উসকে বাদ আপনা ঘর বানানা ব্যর্থ আপনে পড়োশী কে বিরুদ্ধ সাক্ষী ন দেনা ওর না উনকো ফুসলানা মত কহ কি জৈসা উসনে মেরে সাথ কিয়া ওয়েসা হি মে ভি উসকে সাথ করুঙ্গা ওর উসকো উসকে কাম কে অনুসার পলটা দুঙ্গা মে আলসী কে খেত কে ওর নির্বুদ্ধি মনুষ্য কি দাগ কি বারি কে পাস হোকর যাতা থা তো ক্যা দেখা কি ওহা সব কহি কটিলে পেড় ভর গয়ে হ্যায় ওর ওহ বিচ্ছু পেড়ো সে ঢপ গয়ে হ্যায় ওর উসকে পত্থর কা বাড়া গির গয়া হ্যায় তব মে দেখা ওর উস পর ধ্যানপূর্বক বিচার কিয়া হা মে দেখ কর শিক্ষা প্রাপ্ত কি ছোটি সি নীন্দ এক ওর ঝপকি থোড়ি দের হাত পর হাত রখকে ওর লেটে রহনা তব তেরা কঙ্গালপন ডাকু কিনায় ওর তেরি ঘটি হথিয়ার বন্ধ কে সমান আ পড়েগি